শান্তিপূর্ণ ভোট করবে সবে, অবাধ পক্ষ পাচিল ভোটে জাত পাতের ভেদা ভেদে, অবাধ পক্ষ পাচিল ভোটে জাত পাতের ভেদা ভেদে, গোষ্ঠীর প্রলোভন কেউ পড়ো না, গোষ্ঠীর প্রলোভন কেউ পড়ো না, শান্তিপূর্ণ ভোট দাও শান্তি ভঙ্গ করো না, শান্তিপূর্ণ ভোট দাও শান্তি ভঙ্গ করো না, গণতন্ত্রে আস্থা রাখো মন, গণতান্ত্রিক ঐতিহ্য রক্ষা করো সর্বক্ষণ, নিজের ভোট নিজে দাও, ভোট নষ্ট করো না, শান্তিপূর্ণ ভোট দাও শান্তি ভঙ্গ করো না, শান্তিপূর্ণ ভোট দাও শান্তি ভঙ্গ করো না, নিজের ভোট নিজে দাও, ভোট নষ্ট করো না, নির্ভয়ে ভোট দাও, ভোট দানে পিছু হিত না, শান্তিপূর্ণ ভোট দাও শান্তি ভঙ্গ করো 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 না, অঙ্গীকার করতে হবে সবারে, শান্তিপূর্ণ ভোট করবে সবে, অবাধ পাতে ভোটে জাত পাতের পিতা দিতে, গোষ্ঠীর প্রলোভনে কেউ করো না, শান্তিপূর্ণ ভোট দাও শান্তি ভঙ্গ করো না, শান্তিপূর্ণ ভোট দাও শান্তি ভঙ্গ করো না, নিজের ভোট নিজে দাও, ভোট নষ্ট করো না, নির্ভয়ে ভোট দাও, সামনে চলে যাও ওর পিছনে, এই তো সামনে গিয়ে বিশ্বঙ্গনের সামনে ছাওয়া যায় যা, ওখানে কেউ হাত দেবে না, তাই শান্তিপূর্ণ ভোট করবে সবে, অবাধ পক্ষ পাচিল ভোটে জাত পাতের ভেদা ভেদে, অবাধ পক্ষ পাচিল ভোটে জাত পাতের ভেদা ভেদে, গোষ্ঠী উনি খুব ভালো সাজেশন দিচ্ছে, মানে উদ্যোগটা ভালো, উদ্যোগটা ভালো, আর এখানকার মানুষ কি সচেতন হচ্ছে এনারই এই গানে? হ্যাঁ, ভালো সচেতন দিচ্ছে, সচেতন দিয়ে ভালো হচ্ছে, মানে যেটা বলছে নিজের ভোট নিজে দিন, হ্যাঁ এটা ভালো, নিজের ভোট নিজে। দেখুন, জয়নগর তফসিলি লোকসভা কেন্দ্রে আমি গোসাবা বিধানসভা কেন্দ্রে এখন এসেছি এবং এখানে দেখছি 90% মানুষ জলপথে তারা যাতায়াত করেন, জলপথের উপর নির্ভরশীল, তাই সেই সমস্ত জলপথগামী যে সমস্ত মানুষরা রয়েছেন তাদের কাছে আমি ভোট সচেতন করছি, লোকসভা ভোট সচেতন করছি, এই কারণে যে তারা যেন নিজের ভোট নিজে দিতে পারেন, নির্ভয়ে ভোট দিতে পারেন, শান্তিপূর্ণ ভোট দিতে পারেন, সেই জন্য শান্তিভঙ্গ না করেন, এবং বলবো আপনারা অবাধ পক্ষ পাথিন ভোটে জাত পাত ধর্মের ভেদাভেদে কেউ গোষ্ঠীর প্রলোভনে পড়বেন না, আপনাদের প্রত্যেকেই অঙ্গীকার করতে হবে আমরা শান্তিপূর্ণ ভোট করব, গণতন্ত্রের উপর আপনাদের আস্থা রাখতে হবে, গণতন্ত্রের উপর আস্থা না রাখলে চলবে না, একটি ভোটের মূল্য কিন্তু অনেক, একটি ভোটে সরকার যেমন গঠন হয় তেমনি একটি ভোটের মূল্য অনেক, তাই এরপর যদি মানুষ যদি ভোট না দেয় তো ভোটার কার্ডের মূল্য থাকবে না, আর নির্বাচন কমিশনকে কিন্তু এ ব্যাপারে আরো কঠোর হতে হবে, পুলিশ প্রশাসনকে দায়িত্ব দিতে হবে, নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন সঠিক দায়িত্ব পালন করলে তবে কিন্তু জনগণ নির্ভয়ে ভোট দিতে পারবে, শান্তিপূর্ণ ভোট দিতে পারবে, নির্বাচন কমিশন কিন্তু বারবার বলছেন যে আপনারা প্রত্যেকেই ভোটার কার্ড আনবেন, সকাল সকাল ভোট দিতে এলে আপনাদের দাঁড়াতে হবে না, সময় লাগবে না,
পুলিশ প্রশাসনের ছায়া কোন রকম শান্তি ভঙ্গ হবে না। আমি জড়পথকে বেছে নিয়ে জড়পথে ঘুরে বেড়াচ্ছি, জড়পথে ঘুরে মানুষের কাছে প্রচুর আমি ভালোবাসা পাচ্ছি। তারা বলছেন বাউল গানে আপনি যেভাবে আমাদের উৎসাহ দিচ্ছেন সত্যি আমাদের খুব ভালো লাগছে, আমরা বুঝতে পারছি আমরা ভয় মুক্ত হতে পারবো এবং আমরা শান্তিপূর্ণ ভোট দেবো। শান্তিপূর্ণ ভোট করবে সবে, অবাধ পক্ষ পাতিল ভোটে, জাত পাতের ভেদা ভেদে, অবাধ পক্ষ পাতিল ভোটে, জাত পাতের ভেদা ভেদে, গোষ্ঠী প্রলোভনে কেউ পড়ো না, গোষ্ঠী প্রলোভনে কেউ পড়ো না, শান্তিপূর্ণ ভোট দাও শান্তি ভঙ্গ করো না, শান্তিপূর্ণ ভোট দাও শান্তি ভঙ্গ করো না, গণতন্ত্রে আস্থা রাখো মন, নিজের ভোট নিজে এই যে বাউল শিল্পী যেভাবে গাইছে এটাকে কি বলবেন? একটা মহৎ প্রচেষ্টা, আমাদের মনের মধ্যে যেসব দ্বিধাদ্বন্দ্ব রয়ে গেছে সেগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যে উদ্যোগ, সেই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। শান্তিপূর্ণ ভোটের জন্য যে নৌকাপথে যেসব প্রচার করছেন এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই, আর এই প্রচেষ্টা যাতে উনি চালিয়ে যান তার জন্য ওনাকে উদ্যোগী হওয়ার জন্য আমরা ওনাকে অনুরোধ জানাচ্ছি।